আজকে আমরা এসেছি পাঁচ তারা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁতে। এখানকার ইফতার কী কী তারা পরিবেশন করেন, কী কী আইটেম তারা ইফতারে রাখেন, সেগুলোকে আমরা পরখ করব, দেখব এবং আপনাদেরকেও আমরা দেখাবো। অনেক দিন হয়ে গেছে, বছর দুয়েক পার করে যখন অনেকটা স্বাভাবিক অবস্থার দিকে আমরা এগোচ্ছি, তেমন সময় ইফতারও জমে উঠেছে এবং আজকে আমরা আপনাদেরকে প্যান প্যাসিফিক সোনারগাঁর সেই ইফতার আমি আপনাদেরকে দেখাবো। এই যে চানাভুনা, চানাভুনা ছাড়া কি ইফতারি হয়? মুড়ি আর চানাভুনা তো লাগবেই। বলেছি সোনারগাঁর ইফতার মানে অনেক পসরা, অনেক রকম আইটেম আছে, খাবার ভরপুর। আমরা শুরু করেছি, আপনারা দেখুন, ব্রেডেড ডিপ ফ্রাইড ফিশ। মাছ নিশ্চয়ই ভালো লাগে, আর ভাজা মাছের তো কোনো তুলনাই হয় না। সবজি এমনি আমরা পছন্দ করি বা না করি, কিন্তু যখন ভেজিটেবল পাকোড়া দেখি তখন না বলার কোনো উপায়ই থাকে না। ভেজিটেবল পাকোড়াই সবজিতেই ভরপুর, কিন্তু তার এই ভাজা ঘ্রাণ এবং স্বাদ আমাদের মনের মধ্যে গেঁথে যায়। এবার আমরা যে আইটেমটি দেখছি সেটি হলো চিকেন সামোসা। সামোসা মানেই হয় চিকেন, নালে ভেজিটেবল, নালে বিফও হয়, কিন্তু এখানে আমরা পাচ্ছি চিকেন সামোসা। রমজানের অতি আবশ্যক যে পণ্যটি আমরা গ্রহণ করি বা যে খাদ্যটি আমরা গ্রহণ করি সেটি অবশ্যই পেঁয়াজু, এবং মুচমুচে ভাজা পেঁয়াজু খেতে যদি মুড়ির সাথে খান বেশ জমে ওঠে। এবার আমরা যে আইটেমটি দেখছি সেটি হচ্ছে আলুর চপ। আলুর চপও বেশ সুস্বাদু, তার ঘ্রাণেই বোঝা যাচ্ছে যে এই আলুর চপটি নিশ্চয়ই খুবই স্বাদযুক্ত। নাম তার বেগুনি, বেগুন দিয়ে তৈরি। বেগুনের গুণ আছে কি নেই সেটা আমার যথেষ্ট জানা নেই, কিন্তু বেগুনির যে অনেক গুণ, সে যে মনে এবং মুখে আনন্দ যোগায় তাতে কোনো সন্দেহ। যেহেতু পাঁচ তারকা হোটেল, সূর্যদের দেশীয় খাবার এখানে আপনি পাবেন তা নয়, এখানে নানান দেশের খাবার আছে। পাস্তা, আজকাল প্রায় প্রতি ঘরেই পাস্তার চল হয়ে গেছে, এখানেও আমরা পাস্তা দেখতে পাচ্ছি, যদিও এটা ইটালিয়ান খাবার। সবজির আরেকটি অসাধারণ রান্না যেটাকে বলা হয় সতেজ ভেজিটেবল। সতেজ ভেজিটেবল আপনার অনেক মশলা থাকে না, হালকা রান্না, খেতে খুবই সুস্বাদু। এবার আমরা এসেছি একটি চৈনিক খাবার, আপনারা দেখতে পাচ্ছেন, যেটিকে বলা হচ্ছে ডিমসাম। এখানে মুরগি এবং চিংড়ি মাছের সংমিশ্রণে তৈরি এই ডিমসাম, চিকেন অ্যান্ড শ্রিম্প ডিমসাম। এবার এসে গেছি আমরা আরেকটি চিকেনের আয়োজন, যেটিকে বলা হচ্ছে লেমন চিকেন। আপনার দেখে টেক্সচারটা দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই খুবই সুস্বাদু হবে। গরুর মাংস তো লাগেই, পাতে গরুর মাংস না হলে রসনাতৃপ্ত হতে চায় না। এবং এটি যেটি আপনারা দেখছেন এটি হলো রোস্টেড বিফ, অর্থাৎ এটাকে রোস্ট করে করা হয়েছে। এবার যে চৈনিক ডিশটা আমরা দেখছি সেটা হচ্ছে ফিশ চিলি, অর্থাৎ মাছ এবং মরিচের সংমিশ্রণের যে খাবার, নিশ্চয়ই এটিও সুস্বাদু। সি ফুড রাইস আপনারা দেখতে পাচ্ছেন, ভাতের সাথে সামুদ্রিক মাছের সংমিশ্রণ করে অনেকটা পোলাও বা বিরিয়ানির মতোই দেখতে, কিছুটা
বলা চলে ফিশ বিরিয়ানির মতোই এটা। ডালও লাগে খেতে গেলে, ভাতের সাথে ডাল অবশ্যই, কিন্তু এই ডালটি হলো সাউথ ইন্ডিয়ান একটি ডাল যাকে বলা হয় তরকা ডাল। এবার দেখছি আমরা চিকেন চাপলি কাবাব, অর্থাৎ এটা অনেকটা টিকিয়া বললে আমরা যা বুঝি সেরকমভাবেই তৈরি একটি প্রিপারেশন। আরও দেখতে পাচ্ছেন গরম গরম নান, যেটা যে কোনো খাবারের সাথেই মিশে যায় এবং সকল খাদ্যের সাথেই নান চলে। এরপরে আছে তেহারি, যেটা খুবই সাধারণভাবে সকলেই গ্রহণ করে থাকেন, এটি হলো মাটন তেহারি। এটি চিকেনের আরেকটি পদ, মেথি চিকেন কারি। এই রংটা বেশ আকর্ষণ করেছে, বোঝাই যায় এটা বাঙালি রান্না, অর্থাৎ মাছের ঝোল যাকে আমরা বলি, ইংরেজিতে বলা হচ্ছে ফিশ কারি। বিফ, যেটা আমাদের খুবই প্রয়োজন লাগে, কারণ এটা না হলে রসনা তৃপ্ত হয় না, কিন্তু এখানে যে বিফটা আমরা দেখছি এটা হলো বিফ কালা ভুনা, যেটা আজকাল বেশ চালু হয়েছে মানুষের খাদ্য তালিকায়। আপনারা দেখছেন ইফতার খুললেই প্রথমেই একটু শরবত খাওয়ার প্রবণতা আমাদের থাকেই। এখানে রু আফজার শরবত আছে, আপনারা যারা ইফতার খুলবেন তারা রু আফজা দিয়ে এখানে ইফতার খুলতে পারবেন। আমরা এসে গেছি সালাদ বারের সামনে, এখানে অনেক রকম সালাদ রাখা আছে, ফাতুস সালাদ, চিকেন ক্যাশুনাট সালাদ, সিজনাল বাংলাদেশি সালাদ, এভাবে সিরিয়ালি একের পর এক নানান সালাদ আমরা দেখতে পাচ্ছি। র চানা উইথ জিঞ্জার, এই সালাদও আছে, এবং ফলে যারা সালাদের প্রতি যাদের অনুরক্ত আছে, যারা সালাদ ভালোবাসেন, তারা সালাদ বারে আসলে নানান রকম সালাদের সমারোহ পাবেন। এখান থেকে তার আপনি আপনার পছন্দের সালাদটি বেছে নিতে পারবেন। এসে গেছি আমরা আরেকটি সালাদ বারে, যেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দহি বড়া। দই বড়া ছাড়া আসলে ইফতার যেন জমতেই চায় না। তার পাশে আসে নানান রকম টমেটো আছে, আছে গাজর, আছে পিকলস, সো এই সমস্ত কিছুর সংমিশ্রণে আপনাকে নিশ্চয়ই খাদ্যের এত রং রূপ দেখলে আপনার ভালোই লাগবে এবং সেই সাথে সেটি খেতেও আপনি আনন্দ পাবেন। মূল খাবার, ইফতারির আয়োজন, সালাদ, এভাবে একের পর এক আমরা এখন চলে এসেছি ফ্রুটসে। এখানে অনেক রকম ফ্রুটসের সমাহার ঘটানো হয়েছে, পেঁপে, আনারস, মালটা, আঙ্গুর, এইভাবে অনেকগুলো ফলের সমাহার এখানে আছে। যার যেই ফল পছন্দ তিনি সেই ফল দিয়ে তার তৃপ্ত রসনা তৃপ্ত করতে পারবেন। হালিম প্রস্তুত, সোনারগাঁর হালিমের একটা সুনাম দীর্ঘদিন থেকে আছে, ফলে যারা সোনারগাঁর হালিম ট্রাই করেননি তাদেরকে আমি বলবো একবার সোনারগাঁর হালিম ট্রাই করলে আপনি হালিমের আসল রস রূপ গন্ধ আপনি উপভোগ করতে পারবেন। রোজার সময় একটু মশলাদার কিছু খেতেই বেশি ভালো লাগে, এবং সেই কারণে যে স্যুপটা আমরা এখানে দেখছি এটার নাম হচ্ছে চিকেন সারবা স্যুপ। এটা হয়তো আমি আগে কখনো ট্রাই করিনি, কিন্তু রং দেখে বোঝা যায় যে এটা একেবারে সাধারণ স্যুপের মতো নয়, একটু বেশি মশলাযুক্ত বলেই মনে হচ্ছে, এবং এটা স্বাদ নিশ্চয়ই ভালো হবে এটাই আমার অনুমান। সব কিছু খেলাম, মিষ্টি না খেলে কি করে হবে? মিষ্টান্ন ছাড়া বাঙালির তো এক বিন্দু চলতে চায় না, খাবারের পরে মিষ্টি লাগবেই। এখন দেখুন
সারি সারি সাজানো আছে, সারি সারি মিষ্টির সাজ, নানান রকম, নানান রং, নানান রূপ, নানান আকার। ফলে কোন মিষ্টি আপনি নেবেন সেটা আপনার বিবেচনা। কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়, এমনকি টার্কিশ ডিলাইটও এখানে আছে। এছাড়া তো পেস্ট্রি আছে, আছে দই, আছে নানান রকম রসগোল্লাও আছে, অর্থাৎ সকল ধরনের মিষ্টির সমাহার। ও বলতে ভুলে গেছি, আপনার আরও নানা রকম মিষ্টির মধ্যে রয়েছে রসমালাইও। ফলে রসমালাই, ফিরনি, দই, টার্কিশ ডিলাইট, কেক, জিলাপি, কী চান যা আপনি চান, যেটাই আপনার মন টানে, পুডিং, সেটাও আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন। আমরা এখন কথা বলবো জনাব আসিফ আহমেদ, যিনি অ্যাক্টিং জেনারেল ম্যানেজার অফ প্যান প্যাসিফিক সোনারগাঁ। আমরা আপনার কাছে জানতে চাইব, এই কোভিড পরিস্থিতির পরে এই যে ঘুরে দাঁড়ানোর সময়, এই ইফতার দিয়ে আপনাদেরকে এই বাজারটা কীভাবে তৈরি হচ্ছে বলে মনে করেন? অনেক ধন্যবাদ। আপনি জানেন যে কোভিড পরিস্থিতিতে গত দু বছর আমরা স্বাস্থ্যবিধির কারণে আমাদের প্রতি বছর যেরকম আমরা গেস্টদেরকে ইফতারের মাধ্যমে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি, কারণ এটা সিয়াম সাধনার মাস। এই মাসে আমরা তাদেরকে সারাদিন রোজা রাখার পর দেশীয় ঐতিহ্য এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজমের সমন্বয়ে আমাদের ইফতারটা দিয়ে থাকি। তো লাস্ট দুই বছর আমরা সেটা করতে পারিনি, কিন্তু এবছর আমরা আমাদের এই স্বাস্থ্যবিধির যে উন্নতি পরিলক্ষিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা এবছর ব্যাপক ইফতারের আয়োজন করেছি, এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্সও অনেক ভালো। আমাদের সাথে প্রায় 16টা ব্যাংকের সঙ্গে বোগো অফার আছে, সেই সঙ্গে আমরা এবার অনেক কিছু ভ্যারাইটি অ্যাড করেছি, ডেকোরেশনটা আমরা চেঞ্জ করেছি, এবং আমরা মনে করি যে আমাদের যে টেস্টটা আছে এই টেস্টের কারণে আমরা আমাদের এখানে রিপিট গেস্টের সংখ্যা অনেক বেশি। আমরা আমাদের যে হালিম এবং জিলাপি, আমার মনে হয় কি আমাদের ঢাকা সিটিতে ওয়ান অফ দ্য বেস্ট ইফতার মেনু বলে আমরা মনে করি, আর সেটার টানে এবং আমাদের দেশীয় ঐতিহ্যের টানে আমরা গেস্ট গত দুই তিন বছর আগে যেরকম ছিল আমরা সেরকম একটা আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। তার মানে আপনারা সন্তুষ্ট এবার যেভাবে মানুষের সমাগম হচ্ছে আপনাদের ইফতারিতে? আমরা আলহামদুলিল্লাহ আমরা এবার লাস্ট দুই বছরের তুলনায় এবার আমরা সন্তুষ্ট, তবে এই পরিস্থিতি আরও এখন প্রায় মাঝামাঝি রোজার আমরা শেষের দিকে আরও বাড়বে, এবং আমরা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় প্রতিদিনই 150-200 বুকিং থাকছে। এটার মাধ্যমে কিন্তু প্রমাণ হয় যে আমাদের গেস্টরা আসছে, তবে আমরা স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যথেষ্ট সতর্ক আছি, কারণ সেটিও আমাদের মাথায় রাখতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই আমরা গেস্টকে এন্টারটেইন করছি। ইফতার পার্টি কেমন হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন কর্পোরেট ইফতার পার্টি, কর্পোরেট হাউসগুলো ব্যাপক এবার এগিয়ে এসছে। বিভিন্ন ধর্মীয় যেসব অনুষ্ঠানগুলি আছে টিভি চ্যানেলগুলি, সেখানে অনুষ্ঠান হচ্ছে, কর্পোরেটের তাদের বিভিন্ন ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের ইফতারগুলো দিচ্ছে, এবার হচ্ছে, এবং আগামী বেশ মানে যেই বাকি যেই কয়েকদিন রোজার বাকি আছে, এখনও 10-12 দিন বাকি আছে, আমরা বেশ ভালো রেসপন্স আছে এবং ভালো বুকিং আছে কর্পোরেট হাউসগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং মনিটরকেও ধন্যবাদ। আপনারা দেশের পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখছেন, এবং আপনাদের সাথে আমরা থাকতে পেরে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।